আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। পৃথিবীর দীর্ঘতম তালগাছের সারি তৈরির লক্ষ্যে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, অপ্রাণ চেষ্টা, নাগরিক কর্তব্য এবং নাগরিক কর্তব্য, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বনায়ন বৃদ্ধি, রাস্তার মাটি ক্ষয় রোধ, শিল্প কারিগর বাবুই পাখির বাসস্থান তৈরি, গরমের পরম বন্ধু তাল পাখার হাত পাখা, যশোরের ঐতিহ্য খেজুরের গুড়, পৃথিবীর দীর্ঘতম তালগাছের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য রাস্তার দুপাশে তালগাছের সারি সম্পন্ন করার জন্য এক দল যুবকের আপ্রাণ চেষ্টা। আমরা চাই আমাদের স্বপ্নের সাথে আপনিও স্বপ্ন দেখুন এবং আমাদের সাথে কাজ করুন, কারণ আমরা পৃথিবীর দীর্ঘতম তালগাছের সারি তৈরির লক্ষ্যে শুধু এটাই লক্ষ্য নয়, একটি বৃক্ষ হতে পারে আপনার জীবনের রক্ষা কবচ। এই স্লোগানকে সামনে রেখে একটি বাড়ি একটি গাছ এর ইতিমধ্যে 1000 বসত বাড়িতে ফলজ, বনজ ও ঔষধি গাছ দিয়েছি। অতএব আমরা সকল গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা এই সৎ সাহসের কাজ করছি। এটা একটা সম্পূর্ণ সমাজসেবা ও প্রসেবার উদ্দেশ্যে। আমরা সকলে জানি গাছ আমাদের পরম বন্ধু, কারণ যারা ঈশ্বরে বিশ্বাস নেই তারাও এই বৃক্ষ থেকে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকে। আপনার একটি ভালো কাজ আপনার জীবনের সার্থক করে দিতে পারে। ভালো কাজ করার মজাটাই আলাদা। তাছাড়া শুরু লগ্ন থেকে যারা শ্রম, মেধা ও আর্থিকভাবে সহায়তা করেছেন তাদের নাম না বললেই নয়। জনাব মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক যশোর, জনাব হুমায়ুন কবির, জেলা প্রশাসক যশোর, জনাব সঞ্জয় কুমার বণিক স্যার, জেলা পরিষদ যশোর, জনাব মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত উপপরিচালক কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ ও সমন্বয় যশোর, জনাব এটিএম গোলাম মাহবুব, জনাব যুব উন্নয়ন অধিদপ্তর যশোর, জনাব নাজিম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর যশোর, বাসা বাড়িতে ফলজ বৃক্ষ রোপণে সার্বিক সহায়তা করেন জনাব বাবুল আক্তার RARS যশোর, জনাব হাফিজুর রহমান গবেষক হর্টিকালচার সেন্টার যশোর, জনাব মনিরুল ইসলাম কৃষি গবেষণা কেন্দ্র যশোর, জনাব জহিরুল ইসলাম হর্টিকালচার সেন্টার যশোর, জনাব কৃষিবিদ GM আব্দুর রউফ অতিরিক্ত উপপরিচালক উদ্যান যশোর, জনাব SM মশিউর রহমান চেয়ারম্যান বারনমোর ইউনিয়ন শ্যামকুড় ইউনিয়ন পরিষদ, জনাব মোশারফ হোসেন UP সদস্য 2 নং ওয়ার্ড বারনং শ্যামকুড় ইউনিয়ন, জনাব আব্দুর রশিদ বিশিষ্ট সমাজসেবক, জনাব মুফতি ফিরোজ শাহ চেয়ারম্যান ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ, জনাব তোফাজ্জেল হোসেন মানিক সাধারণ সম্পাদক GSKS। এছাড়াও অনেকের নাম না জানা শুভাকাঙ্ক্ষী আমার সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়া আমার সঙ্গে রয়েছেন আমাদের একদল যুবক যারা আপ্রাণ চেষ্টা, শ্রম এবং সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। তাদের ভিতর থেকে মোহাম্মদ সোহেল রানা, আনিসুজ্জামান, আব্দুল আল মামুন, আশিকুর রহমান, সরোয়ার হোসেন বাপ্পি, ওয়াহিদুজ্জামান, আসমা খাতুন লাখি, হারুনা রশিদ, শামীম ইসলাম, কামরুজ্জামান রঞ্জু, এছাড়াও আরও অনেকেই সহযোগিতা করছেন, যেমন হাসান ইমাম, শফিকুল ইসলাম শফিক, তাছাড়াও রয়েছে আমাদের সঙ্গে জাহিদুল ইসলাম যশোর, রাজিন আহমেদ, বিল্লাল হোসেন মৃধা। এই সকলেই আমাদের সঙ্গে রয়েছেন। আপনিও যদি চান আমাদের সঙ্গে এই মহৎ কাজের শরিক হতে চান, তাহলে শরিক হতে পারেন। নিচেই দেওয়া কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আপনি আমাদের সদস্য হতে পারবেন। এই আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করব। নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।